আমি নতুন জামা পেয়ে আমি খুব খুশি। আমি খুব পেয়ে খুব খুশি হয়েছি। আমি নতুন জামা পেয়ে খুব খুশি। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হেপ্পি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 100 জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রঙিন পোশাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে শহরের চান্দা গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদে নতুন কাপড় পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত কোমলমতি শিশুরা। আমি নতুন জামা পেয়ে আমি খুব খুশি। আমি খুব পেয়ে খুব খুশি হয়েছি। আমি নতুন জামা পেয়ে খুব খুশি, ভালো লাগছে। আগামীতে আরো ভালো কিছু যেন হেভি গ্রুপ করতে পারে এজন্য সবার দোয়া ও সহযোগিতার কথা জানান তারা। আজকে 26 রমজান, দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ঈদুল ফিতর চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ। আমরা হয়তো বেঁচে থাকলে সবাই একসাথে ঈদ করব, আনন্দ করব। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যেসব ছিন্নমূল অসহায় প্রতিবন্ধী এতিম শিশু থাকবে, ওদের ঘরে ঈদের আনন্দ যাবে না, তা হতে পারে না। সে কারণে হেভি গ্রুপ সবসময় চেষ্টা করে বাচ্চাদের আনন্দ ধরে রাখতে। এই জন্য বাচ্চাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা বাচ্চাদের আনন্দকে ধরে রাখতে ছোট কিছু ব্যবস্থা করেছি। আমাদের এই ব্যবস্থার জন্য আমরা দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। পাশাপাশি আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমাদের বাড়ির আশেপাশে যাদের অসহায় প্রতিবন্ধী বা শিশু আছে, তাদের যে যার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ায়। ধন্যবাদ সবাই। এরপর হেভি গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাসেল হুসাইন, জিনেদা টিভি।